বন্ধুরা, যতদিন যাচ্ছে তত বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করছেন। রিসেন্টলি লঞ্চ করা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশ বিজ্ঞানীদের কাছে একটি অন্যতম টেলিস্কোপ, যেটি বর্তমানে সবথেকে শক্তিশালী, যার মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বড় মিরর লাগানো রয়েছে। কিন্তু বন্ধুরা, বিজ্ঞানীরা এত বড় মিরর থাকা সত্ত্বেও সন্তুষ্ট হতে পারেনি, তাই বিজ্ঞানীরা চেষ্টা করছেন লিকুইড লেন্স বানানোর। বন্ধুরা, বিজ্ঞানীরা বলছেন এই লিকুইড লেন্স স্পেস টেলিস্কোপের ভবিষ্যৎ হতে চলেছে। নাসার বিজ্ঞানীরা এটিকে তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব নাসা কিভাবে এই লিকুইড লেন্সটি বানাবে, নাসা কি পরিকল্পনা করছে এই লিকুইড লেন্স বানানোর জন্য, আর এই লিকুইড লেন্স বানানোর ফলেই বা আমাদের কি উপকার হবে। এই সকল কিছু তথ্য জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, এরকম ধরনের সায়েন্স রিলেটেড ভিডিও আগে পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটিকে অল করে দিন। যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক। বন্ধুরা, বিশ্ব ব্রহ্মাণ্ড একটা বিশাল বড় গুহার মতো, যেটি ক্রমশ বেড়েই চলেছে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সিকি ভাগও আমাদের এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে গভীরভাবে জানার জন্য আমাদের অ্যাডভান্স টেকনোলজির প্রয়োজন আছে, যেটা আমাদের গাইড করবে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে গভীরভাবে জানার জন্য সাহায্য করবে। বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আমরা জেনেছিলাম নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অ্যাডভান্স টেলিস্কোপের মধ্যে অন্যতম একটি, যেটা হাবল টেলিস্কোপের থেকেও অনেকটা আলাদা। কিন্তু বন্ধুরা, আমি যদি আপনাদের বলি পরবর্তী আপডেটের টেলিস্কোপগুলি যেগুলো তৈরি হবে তাদের সামনে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তুচ্ছ মাত্র, তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, পরবর্তী প্রজন্মের টেলিস্কোপগুলি জেমস ওয়েবের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী হবে। বন্ধুরা, এতদিন আমরা জেনেছিলাম যে যত বড় টেলিস্কোপ হবে তত বেশি লাইট ক্যাপচার করতে পারবে, আর যার জন্য মহাকাশ বিজ্ঞানীরা এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক অনেক লাইট ইয়ার্স দূরে থাকা গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল ইত্যাদিকে দেখতে পাবে। অর্থাৎ ফিজিক্যাল ইউনিভার্সের মধ্যে অনেক অনেক লাইট ইয়ার্স দূরে থাকা অবজেক্টের ছবি ক্যাপচার করতে পারবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য XEM-1 মিশনের মধ্যে লিকুইড মিররের সাহায্যে স্পেস টেলিস্কোপ বানানোর একটি এক্সপেরিমেন্ট করা হয়েছে। নাসা ব্লগ আর্টিকেল অনুযায়ী মহাশূন্যে তরল পদার্থের আচরণ এতটাই আমেজিং যে ভবিষ্যতে আসা স্পেস টেলিস্কোপের আয়তনকে লিকুইড লেন্সের সাহায্যে প্রায় 10 থেকে 100 গুণ বাড়ানো যেতে পারে। এখন প্রশ্ন উঠছে, সত্যি কি লিকুইড লেন্স স্পেস টেলিস্কোপের ভবিষ্যৎ হতে পারে? ফিজিক্সের নিয়ম অনুযায়ী প্রত্যেক তরল পদার্থের ইলাস্টিক কলিউশন ফোর্স থাকে, যার জন্য প্রত্যেক তরল একে অপরকে আকর্ষণ করে। ঠিক এই জন্যই বৃষ্টির জল ফোঁটা ফোঁটা আকারে পড়ে, আর শীতকালে গাছের পাতা লেগে থাকা কুয়াশাগুলিও ফোঁটা ফোঁটা আকারে পড়তে থাকে। জলের সারফেস টেনশন এতটাই স্ট্রং হয় যে মাত্র 2 মিলিমিটার ছোট্ট জলের ফোঁটাও নিজের গোলাকার আকার বজায় রাখে। নাসার বিজ্ঞানীরা হাই প্রিসিশন লেন্স মিররকে লিকুইড দিয়ে বানানোর পর্যবেক্ষণ করছেন, এবং নাসা মাইক্রোগ্র্যাভিটির মধ্যে বিভিন্ন প্রকার লিকুইড নিয়ে মিরর বানানোর পর্যবেক্ষণ করছেন। কেন কি পৃথিবীর এই নর্মাল গ্র্যাভিটিতে খুব কম সংখ্যক লিকুইড একসাথে মিলে একটি লিকুইড ড্রপ তৈরি করে, কিন্তু সেই জায়গায় যদি এটি মাইক্রোগ্র্যাভিটির মধ্যে হয় তাহলে ওখানে অনেক লিকুইড তাদের সারফেস টেনশনের জন্য জমা হতে পারবে এবং একটি বিশাল বড় লেন্স তৈরি করতে পারবে। বন্ধুরা, লিকুইড এমন শেপ নেয় যেটা মাইক্রোগ্র্যাভিটির মধ্যে লেন্স এবং মিরর বানানোর জন্য উপযুক্ত। আর এরকমভাবে যদি মহাশূন্যে এটিকে বানানো সম্ভব হয় তাহলে আমরা আগের থেকে অনেক বড় টেলিস্কোপ বানাতে পারবো। স্টার স্ক্যানিংয়ের জন্য এই নতুন মেথডটিকে স্পেসে লঞ্চ করার আগে ইন্টার এজেন্সি টিম পৃথিবীর মধ্যে এটি নিয়ে ক্রিটিক্যাল এক্সপেরিমেন্ট করার প্ল্যানিং করছে। এই ক্রিটিক্যাল এক্সপেরিমেন্টের মধ্যে কেবলমাত্র লেন্স তৈরি করার জন্য লিকুইড ব্যবহার হচ্ছে না, এটি গ্র্যাভিটি কমানোর টেকনিকেও সাহায্য করছে। এমনকি পলিমার, যেটা নকল নখ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, সেগুলো লেন্সের উপাদান সামগ্রী বানানোর জন্য ন্যাচারাল একটি পদার্থ, কেন কি জলের ঘনত্ব পলিমারের সমান। বন্ধুরা, ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা সম্ভাবনা দেখছেন যে এই লিকুইড দিয়ে সঠিকভাবে স্মুথ সারফেসযুক্ত মিরর বানানো সম্ভব, যেটা ভবিষ্যতে টেলিস্কোপ এবং জ্যোতির্বিদদের কাছে বিশাল বড় একটি অ্যাচিভমেন্ট হতে চলেছে। এবং বিজ্ঞানীরা বলছেন এই লিকুইড লেন্স মহাকাশ টেলিস্কোপের ভবিষ্যৎ হতে চলেছে। আর বন্ধুরা, তার সাথে সাথে ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।